আসসালামু আলাইকুম, ওয়েবআইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। তো আমরা প্রথম পর্বে দেখলাম কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করা যায়, এখন আমরা দেখব অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করতে হয়। আমি আশা করি যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করেছেন তারা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটিও ভালোভাবে ইনস্টল করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা ফটোশপ ফোল্ডারে যাব, যাওয়ার পর রাইট বাটন ক্লিক করে ফাইলটি এক্সট্রাক্ট করতে হবে। ফাইলটি এক্সট্রাক্ট করতে একটু সময় লাগবে, একটু অপেক্ষা করুন। ফাইলটি এক্সট্রাক্ট হওয়ার কমপ্লিট হওয়ার পর আমরা অ্যাডোবি সিসি 2014 ফোল্ডারে ঢুকবো। তো সেটআপে ক্লিক করার আগে অবশ্যই আমাদের কম্পিউটারের নেট কানেকশনটি ডিসকানেক্ট করতে হবে। অবশ্যই নেট কানেকশনটি অফ করে তারপরে সেটআপ বাটনে ক্লিক করতে হবে। সেটআপে ক্লিক করার পর এখানে আই এগ্রি দিতে হবে, দেন একটু অপেক্ষা করতে হবে। আমাদের ফাইলটি ইনস্টলের জন্য রেডি হওয়ার পর এখানে ট্রাই ক্লিক করতে হবে। ট্রাই ক্লিক করার পর সাইন ইনে ক্লিক করতে হবে, দেন সাইন ইন লেটারে ক্লিক করতে হবে। সাইন ইন লেটারে ক্লিক করার পর এখানে অ্যাকসেপ্ট করতে হবে, দেন ইনস্টল বাটনে ক্লিক করতে হবে এবং এখানে ইএস দিয়ে অ্যালাউ করে দিতে হবে। দেন আমাদের ফাইলটি ইনস্টল হতে শুরু করবে, একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমাদের ফাইলটি ইনস্টল শেষ। তো ইনস্টল শেষ হওয়ার পর আমরা ফাইলটিকে রান করাবো না, এখানে ক্লোজ করে দেব। ক্লোজ করার পর আমরা এই ফটোশপ ফাইলটিকে এখন ক্র্যাক করতে হবে। ক্র্যাক করার জন্য আমাদের পিচ ফাইলে যেতে হবে, দেন পিএফ উপরে সফটওয়্যারটা রান করাবো। দেন এখান থেকে আমি মিউজিকটা অফ করে দিলাম। তো আমাদের ওই ফটোশপ 2014 ভার্সন, অ্যাডোবি ফটোশপ 2014 ভার্সনটা খুঁজে বের করতে হবে। অ্যাডোবি ফটোশপ সিসি 2014 64 বিট। হ্যাঁ, তারপর এখানে পিচ করতে হবে, পিচ করাবে যে পিচ ডান হয়ে গেল। দেন আমাদের সফটওয়্যারটি এখন ইনস্টল শেষ, আমরা এখন ওপেন করতে পারবো। তো আমরা এখন সফটওয়্যারটি রান করে দেখব। হ্যাঁ, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে, এখন আমরা সমস্যা নাই, যে কোনোভাবে এটা ইউজ করতে পারবো। তো এই সফটওয়্যারটি যদি আপনাদের ইনস্টল করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুকে ইনবক্সে নক করবেন, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।